সঙ্গীত ভবনের শতবর্ষে সকলকে অভিনন্দন এবং শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু হচ্ছে। গুরুদেব রবীন্দ্রনাথ সাধারণ শিক্ষার সঙ্গে সঙ্গে শিল্পকলার যে শিক্ষার প্রবর্তন করেছিলেন তারই ফলস্বরূপ আমরা আজকের এই সঙ্গীত ভবন এবং কলা ভবনকে এইভাবে দেখতে পাই। আজ থেকে ঠিক 100 বছর আগে কলা ভবন নামে সঙ্গীত ভবন এবং কলা ভবনের যাত্রা শুরু হয়েছিল এই বিশ্বভারতীতে। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা এই 100 বছরের সঙ্গীত ভবনের যে চলার পথ তার কিছুটা সাক্ষী হতে পেরেছি এবং এই 100 বছর পর এই যে আজ আমরা এই উৎসবের আয়োজন করেছি তার আমরা অংশীদার হতে পেরেছি। এটা আমাদের পক্ষে পরম সৌভাগ্যের ব্যাপার। আজ আমরা এই অনুষ্ঠানে দুজন অত্যন্ত গুণী মানুষকে পেয়েছি যারা এক একটা ঘরানার রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি হিসেবে পরিচিত। গুরুদেব রবীন্দ্রনাথ যেমন সারা বিশ্বকে একটা নীড়ের মধ্যে নিয়ে আসতে চেয়েছিলেন সেই ধারার অনুসরণ করেই আজকে আমরা এই পথ দিয়ে হাঁটছি যেখানে আজকে ইমদাদ খান ঘরানা বা ইটাওয়া ঘরানার বর্তমান প্রজন্মের একজন সুযোগ্য প্রতিনিধি পণ্ডিত অসীম চৌধুরী আমাদের সামনে এসেছেন, আমাদের সঙ্গে আছেন এবং তার সেই মুগ্ধ করা বাজনা আজকে আমরা শুনতে পাব এবং তার সঙ্গে সহযোগিতায় আছেন আমাদের অত্যন্ত প্রিয় কাছের মানুষ শ্রী কুমুদ রঞ্জন সাঁতরা। আমি অত্যন্ত আনন্দিত যে এই পণ্ডিত অসীম চৌধুরী এবং কুমুদ রঞ্জন সাঁতরাকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ পেয়েছি। পণ্ডিত অসীম চৌধুরী খুব ছোট বয়স থেকেই তার সঙ্গীতের পথ চলা। তার পিতা শ্রী শিবু চৌধুরীর কাছে তিনি প্রথম সঙ্গীতের পাঠ পান। পরবর্তীকালে ইমদাদ খানি ঘরানার একজন বিখ্যাত শিল্পী পণ্ডিত বেঞ্জামিন গোমস এবং পরবর্তীকালে বহুদিন ধরে আচার্য পণ্ডিত বিমলেন্দু মুখার্জির তত্ত্বাবধানে তার শিক্ষা লাভ হয়েছে। তিনি যেমন একাধারে অত্যন্ত গুণী শিল্পী অপরদিকে তিনি গণিত শাস্ত্রে এমএসসি এবং এমবিএ। তিনি তার এই গুণের জন্য বিভিন্ন অজস্র অ্যাওয়ার্ড পেয়েছেন, যেমন ওয়েস্ট বেঙ্গল স্টেট মিউজিক অ্যাওয়ার্ড, সুরমণি অ্যাওয়ার্ড, সুর সিঙ্গার সংসদ মুম্বাই, মহর্ষি গন্ধর্ব বেদ অ্যাওয়ার্ড দিল্লি, সঙ্গীত অলঙ্কার। ইনি প্রসার ভারতীর টপ গ্রেড আর্টিস্ট এবং তার বহু সিডি এবং ডিভিডি আমাদের দেশ থেকে তো বেরিয়েছেই, এছাড়াও অন্যান্য দেশ থেকে যেমন জাপান, জার্মানি প্রভৃতি দেশ থেকে প্রকাশিত হয়েছে। তিনি বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন প্রতিষ্ঠানে তার জাজমেন্ট করেন নিয়মিত, যেমন অল ইন্ডিয়া রেডিও, সিসিআরটি ইত্যাদি। এছাড়াও আগরতলা ডিডি আগরতলা যে সেন্টার আছে দূরদর্শনের, সেখানকার সিগনেচার টিউন সেটি তার তৈরি করা। দেশের বিভিন্ন প্রান্তে এবং দেশের বাইরে তার বাদন অত্যন্ত প্রশংসিত হয়েছে এবং হয়ে চলেছে। আমরা অত্যন্ত সৌভাগ্যবান আজকে আমাদের এই অনুষ্ঠানে পণ্ডিত অসীম চৌধুরীকে এভাবে পেয়েছি এবং সঙ্গে তবলায় সহযোগিতা করছেন শ্রী কুমুদ রঞ্জন সাঁতরা। শ্রী কুমুদ রঞ্জন সাঁতরা বর্তমান প্রজন্মের একজন অত্যন্ত প্রতিভাশালী তবলাবাদক। ইনি ওস্তাদ সাবির খান সাহেবের ছাত্র এবং তার বাজনা শুনলেই আপনারা তার পরিচয় আরও ভালোভাবে পাবেন। নমস্কার, আজকে শুরু করছি সেতার বাদন পণ্ডিত অসীম চৌধুরী। নম
নমস্কার। সঙ্গীত ভবনের শতবর্ষ উদযাপনের এই অনুষ্ঠানে আমি আপনাদের সামনে সেখানে হাতে উপস্থিত হতে পেরে ভীষণ সৌভাগ্যবান মনে করছি নিজেকে। এর জন্য কর্তৃপক্ষ এবং আমার ভ্রাতৃসম অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় শ্রী সব্যসাচী সরকেলকে আমার ভীষণ ভীষণ কৃতজ্ঞতা জানাই। আমার সঙ্গে যিনি আছেন শ্রী কুমুদ রঞ্জন সাঁতরা, তার বাদন শৈলীতে আমি মুগ্ধ এবং আজকে আমি সৌভাগ্যবান যে তিনি আমার সঙ্গে সে তবলায় আছেন। আজকে এই অসাধারণ সন্ধ্যাটা শুরু করছি আমি রাগ নন্দ দিয়ে। নমস্কার। Thank you.
Thank you.
Thank you.
5 মিনিট আমাদের একটি বিখ্যাত